রাষ্ট্রীয়তাবাদৰ শ্লোগান দি বিজেপিত যোগদান করলেও টিকট নাপায় দীপাঙ্ক কুমার নাথে। রাজনীতির বহুয়াত পরিণত হওয়া নাথক বিধানসভা অথবা লোকসভা নির্বাচনত বিজেপিয়ে প্রক্ষেপ নকরে, তেওঁ কোনোপধ্যে টিকট নিদিয়ে দলের নেতৃত্বই। বিজেপিত যোগদান করলেও যে প্রার্থিত্বর উপযুক্ত বিবেচিত হওয়া নাই সেই কথা নিজেও জানে দীপাঙ্ক নাথে। কিন্তু সকলো জানিও রাজনীতিত ভরি থবলে সন্মত হয়েছে দীপাঙ্ক। অনুরূপভাবে আসুর প্রকাশ দাসেও দলের প্রার্থিত্ব কোনোপধ্যে লাভ নকরে, হাজু অথবা আন সমষ্টিতো তেওঁ দলের টিকট লাভ নকরে। কিন্তু তথাপি দুইজনে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। এই দুজন নেতা বিজেপির হয়ে পড়ব লেকামর দরে, কেন অনাগত সময়ত বিজেপির উজনি ভোট ব্যাঙ্কত জাতীয় পরিষদে হিন্দি দিয়ার আশঙ্কা আছে। হে লুরিণজ্যোতি গগৈক সংযত করা বিজেপির অন্যতম লক্ষ্য হয়ে পড়ছে। আসুর সময়ের ঘনিষ্ঠ সতীর্থ হিসাবে লুরিণজ্যোতির সকল কামর বিষয়ে এই দুজন নেতা অবগত। তদুপরি বিজেপিত যোগদানের পিছত আসু নেতার কার্যদক্ষতার বিষয়েও আর এস এসর ওসর প্রদর্শন করা জরুরি হয়ে পড়ছে। লুরিণজ্যোতি গগৈয়ে বিগত সময়ত সংঘটিত করা সকল কাণ্ডর বিষয়ে অবগত করা নেতা হিসাবে দীপাঙ্ক আর প্রকাশক রঙাতালি চাপারি দিছে গেরুয়া বাহিনীয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, বার্তা এনি।